প্রথমে সংবাদ ছিল না স্কুল ছাত্রী নীলা হত্যা মিজানের মা বাবা কারাগারে কুষ্টিয়ায় এনআইডি জালিয়াতি এজাহার ভুক্ত দুইজন সহ গ্রেপ্তার চার এবার বিস্তারিত ঢাকার সাভারে স্কুল ছাত্রী নীলা রায়কে সুরিকা ঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি মিজানুর রহমানের বাবা ও মাকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত তারা হলেন মিজানুরের বাবা আব্দুর রহমান ও মা নাজমুল নাহার সিদ্দিকি আজ সোমবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুসাম্মদ কামরুল নাহার এই আদেশ দেন আদালতের সরকারি কৌশলে পিপি আনোয়ারুল কবির বাবলু এ নিশ্চিত করেছেন তিনি বলেন গত শুক্রবার তাদের দুই দিন করে রিমান্ডে পাঠান আদালত সেই রিমান্ড শেষ হলে আজ মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপ পরিদর্শক এস আই নির্মল চন্দ্র ঘোষ আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এদিকে এ মামলার প্রধান আসামি মিজানুর রহমান সাত দিনের রিমান্ডে রয়েছেন গত শনিবার তাকে সাত দিনের রিমান্ডে পাঠান আদালত গত বৃহস্পতিবার দিবাগত রাতে মানিকগঞ্জের সিঙ্গাই উপজেলার চারিগ্রাম থেকে আব্দুর রহমান ও নাজমুল নাহার সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি মিজানুর রহমানকে গত শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় এর আগে গত বুধবার মানিকগঞ্জের আরিচা থেকে মিজানুর রহমানের সহযোগী সেলিম পালওয়ান নামের একজনকে গ্রেপ্তার করা হয় তিনি সাভার পৌরসভার পালপাড়া এলাকার বাসিন্দা তিনি বর্তমানে কারাগারে আটক রয়েছেন গত বিশে সেপ্টেম্বর রাতে হাসপাতালে যাওয়ার সময় ভাইয়ের সামনে থেকে স্থানীয় অ্যাসেড স্কুলের দশম শ্রেণীর ছাত্রী নীলা রায়কে তুলে নিয়ে উপজ্যপরি ছুরিকাঘাতে হত্যা করেন বখাটে মিজানুর রহমান চৌধুরী রোববার রাতে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামিরা হলেন খয়বার শেখ রঙ্গিলা খাদুন হারুন অর রশিদ ও হুর আলী এর আগে একই মামলায় সাত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ মামলার তদন্তকারী কর্মকর্তা সুজিত কুমার ঘোষ জানান গতরাতে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত চার আসামির মধ্যে এজাহারভুক্ত দুই আসামি খয়বার শেখ ও রঙ্গিলা খাতুনকে আদালতে নেওয়া হয়েছে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন গত তিনে সেপ্টেম্বর কুষ্টিয়া শহরের এন এস রোড এলাকার এম এম এ ওয়াদুত নামে এক ব্যক্তির প্রায় শত কোটি টাকার সম্পদ জালিয়াতি করে একটি চক্র পরে পুলিশ আঠারো জনকে আসামি করে একটি মামলা দায়ের করে ওই মামলায় এক আসামির আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান হাজি রবিউল ইসলামের আর্থিক লেনদেনের বিষয় উঠে আসে গ্রেপ্তার হন কুষ্টিয়া শহর যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আশরাফুজ্জামান সুজন সহ সাতজন গত ষোলোই সেপ্টেম্বর পুলিশ মামলাটি সিআইডিতে তে হস্তান্তর করে